আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশীয় একটি রান্না, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর হয়তোবা অনেকেই এটা জানেন যে কিভাবে রান্না করতে হয়, আর যারা জানেন না, একদমই নতুন, তাদের জন্য আজকের আমার এই রান্নাটি। আর যারা নতুন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো চলুন আজকে শুরু করি। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটি আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি 250 গ্রাম, অর্থাৎ আমার গরুর মাংস যে পরিমাণে থাকবে তার অর্ধেক পরিমাণে থাকবে মিষ্টি কুমড়ো। আর নিয়েছি ছোট ছোট করে বড় সাইজের দুটি আলু। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করছি। আপনারা যদি মনে হয় যে আরও তেল দেওয়ার দরকার তাহলে দিতে পারেন। তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টি দারচিনি এবং কয়েকটি গোলমরিচ এবং লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ। তো সবগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচানো ব্যবহার করছি। আর মাঝারি আঁচে চুলাটা রেখে একটু ভেজে নেব। এর মধ্যে মশলার ফ্লেভারটাও বের হবে এবং আমাদের পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আদা রসুন দেওয়ার পরে তেলের উপরে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এক চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এটা অবশ্যই আপনারা যেমন ঝাল খাবেন তার উপরে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো দিয়ে ভালোভাবে আমি ভুনে নেব। দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। আর এটা একটু সময় ধরে কষালে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। এভাবে যখন উপরে তেল চলে আসবে তখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংস এবং মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো মাংসটা যখন মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটি লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষিয়ে নেব। এখন আমি কোনো আলাদা পানি ব্যবহার করব না। তো 10 মিনিট পরে দেখুন কিছুটা কিন্তু পানি বের হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাংস যতটুকু আছে তার অর্ধেক পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি, কারণ আজকে যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করব, তাই মিষ্টি কুমড়োর পরিমাণটা একটু বেশিই থাকবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এবং মিষ্টি কুমড়াও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই কারণেই হচ্ছে আমি গরু মাংসের সাথে কিন্তু বড় বড় করে মিষ্টি কুমড়োটা কেটে দিয়েছি, কারণ গরু মাংস সেদ্ধ হতে হতে আমাদের মিষ্টি কুমড়াটাও যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন উপরে তেল উঠে এসেছে আর আমাদের কষানোও হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আমার কিন্তু মাংস এবং মিষ্টি কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই এখন আমি 1 কাপ পরিমাণে পানি দেব। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনারা পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মাংস, মিষ্টি কুমড়া এবং আলুগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 1 কাপের মতো পানি ব্যবহার করেছি, কারণ আমি প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো আঁচে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, এবং মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তো আমার দেখুন মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মিষ্টি কুমড়োগুলো ভেঙে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োগুলো এইভাবে বড় বড় করে দেওয়ার কারণই হচ্ছে যে এটা আমি পরবর্তীতে ভেঙে দেব। তো আমি আরেকটি পাশে কড়াই নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো তেল দিচ্ছি। আর 1/2 কাপের একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এটিকে ফোড়ন দেব। তো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো হালকা যখন ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি আস্ত কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। এবং জিরা এবং পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি যে গরুর মাংসটি রান্না করেছি সেটি দিয়ে দিলাম, এবং দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, জাস্ট ফ্লেভারের জন্য।
এবার আমি ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেব। তো আমার রান্না কমপ্লিট। তো আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য একটি লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। তো এই হলো আমার মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস। এটি আমার খুবই পছন্দের একটি ডিশ, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সাদা ভাতের সাথে এটা তো খুবই মজা লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।